যদি আপনার প্রশ্ন হয় ফাইল এক্সটেনশন কি, তাহলে ভিডিওটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন 360 ক্লাসরুম। আমরা বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করে থাকি, যেমন কখনো টেক্সট টাইপের ডেটা বা কখনো পিকচার বা ছবি, আবার কখনো অডিও কিংবা ভিডিও টাইপের ডেটা। আর এই ডেটা স্টোর করার জন্য প্রয়োজন ফাইল, এবং ডেটার উপরে নির্ভর করছে তা কি ধরনের ফাইল এ স্টোর করা সম্ভব। আমরা যদি ফাইলগুলির দিকে একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো ফাইল নেমের দুটি অংশ। প্রথম অংশটিকে বলা হয় ফাইল নেম, এবং পরে ডট থেকে শুরু করে বাকি অংশটিকে বলা হয় ফাইল এক্সটেনশন। আর এই এক্সটেনশনটি বুঝিয়ে দেয় এটি কি টাইপের ফাইল বা ফাইলটি কি টাইপের ডেটা স্টোর করতে পারবে। ফাইল এক্সটেনশন, এ ফাইল এক্সটেনশন ইজ দ্য সাফিক্স অ্যাট দ্য এন্ড অফ এ ফাইল নেম দ্যাট ইন্ডিকেটস হোয়াট টাইপ অফ ফাইল ইট ইজ। অর্থাৎ ফাইল নেমের শেষে ডট থেকে শুরু করে যে অংশটি লেখা থাকে তা হলো ফাইল এর এক্সটেনশন, যা ইঙ্গিত করে বা বুঝিয়ে দিতে সাহায্য করে এটি কি টাইপের ফাইল। স্ক্রিনে প্রতিটি ফাইলের এক্সটেনশন ভিন্ন, যা দেখে আমরা বুঝতে পাচ্ছি ফাইলটি কি টাইপের ডেটা হোল্ড করে রয়েছে। প্রথমটি .txt, অর্থাৎ এটি একটি টেক্সট ফাইল। ফাইলটি ওপেন করছি, দেখুন ফাইলটির মধ্যে টেক্সট টাইপের ডেটা রয়েছে। দ্বিতীয়টি .mp3, অর্থাৎ এটি একটি অডিও ফাইল, প্লে করছি শুনুন। তৃতীয়টি .mp4, অর্থাৎ এটি একটি ভিডিও ফাইল। নেক্সট .xlsx, এটি একটি এক্সেল ফাইল, ওপেন করছি দেখুন স্প্রেডশিটের মধ্যে কিছু ডেটা রয়েছে। নেক্সট রয়েছে .zip, এটি একটি জিপ ফাইল। জিপ ফাইল আমরা মূলত ব্যবহার করে থাকি অনেকগুলি ফাইল একসাথে কম্প্রেস করে রাখার জন্য। ফাইলটি ওপেন করছি দেখুন এই জিপ ফাইল এর ভেতরে অনেকগুলি ফাইল রয়েছে। অনেকগুলি ফাইল বা ফোল্ডারকে একসাথে ইমেল করার সময় বা একাধিক ফাইল ফোল্ডারকে কম্প্রেস করে রাখার জন্য জিপ ফাইল এর ব্যবহার হয়। এবং একদম শেষ ফাইলটির এক্সটেনশন .jpg, অর্থাৎ এটি একটি ইমেজ ফাইল। অর্থাৎ ফাইল নেমের শেষে ডট থেকে শুরু করে বাকি অংশটি হলো ফাইল এক্সটেনশন। আমাদের নামের শেষে যেমন একটি সারনেম বা টাইটেল থাকে, যা থেকে আমাদের বুঝে নিতে সুবিধা হয় আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করছি, তেমন ফাইলের এক্সটেনশন বুঝিয়ে দেয় সেটি কি টাইপের ফাইল বা ফাইলটি কি টাইপের ডেটা হোল্ড করে আছে বা করতে পারবে। এবার দেখে নিন কিভাবে কোনো ফাইলের এক্সটেনশন দেখবেন। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে উইন্ডোজ এক্সপ্লোরার এর ওপরে যে ভিউ অপশনটি রয়েছে তার ওপরে মাউসের লেফট ক্লিক করে ভিউ মেনুটি বেছে নেব। এরপর শো অ্যান্ড হিডেন গ্রুপ এর মধ্যে যে চেক বক্স সহ ফাইল নেম এক্সটেনশন অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে চেক করা রয়েছে বলে এক্সটেনশন গুলি শো করছে। আনচেক করে দিলাম, দেখুন এক্সটেনশন গুলি আর শো করছে না। তো এটাকে চেক করে আমরা এক্সটেনশন দেখতে পারি এই বক্সটির ওপরে জাস্ট মাউসের লেফট ক্লিক করলেই হবে। এক্ষেত্রে সমগ্র ফাইল এর এক্সটেনশন দেখতে পাবো। উইন্ডোজ 7 এর ক্ষেত্রে প্রতিটি ফাইল এর পাশে এক্সটেনশন শো করানোর জন্য প্রথমে অর্গানাইজ অপশনটির ওপরে মাউসের লেফট ক্লিক করতে হবে। তারপর প্রদত্ত মেনু থেকে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনটি মাউসের লেফট ক্লিক করে বেছে নিতে হবে। এরপর ফোল্ডার অপশন নামের একটি নতুন উইন্ডো ওপেন হবে, যেখান থেকে ভিউ অপশনটির ওপরে মাউসের লেফট ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে চেক বক্স সহ হিডেন এক্সটেনশনস ফর নন ফাইল টাইপ অপশনটি রয়েছে, এখানে চেক বক্সটি টিক দেওয়া রয়েছে, অর্থাৎ এক্সটেনশন গুলি হিডেন করা রয়েছে। এখান থেকে লেফট ক্লিক করে টিক টা তুলে দিলাম। এবার নিচে থাকা অ্যাপ্লাই অপশনটির ওপরে মাউসের লেফট ক্লিক করছি, দেখুন এবার প্রতিটি ফাইলের পাশে ফাইলের এক্সটেনশন শো করছে। এ দুটি ক্ষেত্রে সমগ্র ফাইলের এক্সটেনশন একবারে দেখতে পারবো, অথবা কোনো একটি নির্দিষ্ট ফাইলের এক্সটেনশন দেখার জন্য প্রথমে ফাইলটির ওপরে মাউসের রাইট ক্লিক করব, তারপর প্রদত্ত মেনু থেকে সর্বশেষ অপশন অর্থাৎ প্রপার্টিজ অপশনটি বেছে নেব মাউসের লেফট ক্লিক করে। এবার দেখুন ফাইলটির প্রপার্টিজ উইন্ডো শো করছে।
হচ্ছে। দেখুন এখানে টাইপ অফ ফাইল লেখা রয়েছে .txt। এবার দেখে নিন বেশ কিছু প্রয়োজনীয় ফাইল এক্সটেনশন। .txt টেক্সট, কেবলমাত্র টেক্সট টাইপের ডেটা স্টোর করা সম্ভব। নোটপ্যাড ফাইলের এক্সটেনশন .txt .rtf রিচ টেক্সট ফরম্যাট, এটি ওয়ার্ডপ্যাড ফাইলের এক্সটেনশন। এখানে আমরা টেক্সট শেপ এবং পিকচার টাইপের ডেটা নিয়ে কাজ করতে পারি। .doc অথবা .docx ডকুমেন্ট এক্সটেন্ডেড, এটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন। এখানে আমরা টেক্সট শেপ পিকচার টেমপ্লেট ম্যাক্রো এসব নিয়ে কাজ করতে পারি। .xlsx মাইক্রোসফট এক্সেল ফাইল এক্সটেনশন, এটি এক্সেল ফাইলের প্রাথমিক এক্সটেনশন। এখানে স্প্রেডশিট টেবিল পিকচার শেপ চার্ট ম্যাক্রো এসব নিয়ে কাজ করতে পারি। .ppt পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর এক্সটেনশন। এখানে টেক্সট পিকচার অডিও ভিডিও সকল টাইপের ডেটা নিয়ে কাজ করা যায়। .accdb অ্যাক্সেস ডেটাবেস, এটি মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস এর এক্সটেনশন। এখানে আমরা টেক্সট টাইপের ডেটা নিয়ে কাজ করতে পারি। .bmp বিট ম্যাপ ইমেজ মনোক্রোমো বিট ম্যাপ, মাইক্রোসফট MS পেন্ট এর ক্ষেত্রে আমরা এই ধরনের এক্সটেনশন দেখে থাকি। .jpg অথবা .jpeg জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, ইমেজ বা পিকচার ফাইলের এক্সটেনশন। .pdf পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পিডিএফ ফাইল এর মাধ্যমে আমরা আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টকে ইমেজ ফরম্যাটে পোর্টেবল করতে পারি, যার ফলে ডকুমেন্টের নথি বা তথ্য একটি ইমেজ আকারে রিপ্রেজেন্ট হবে, যা শেয়ার করার পর রিসিভার দেখতে পাবে, প্রিন্ট করতে পারবে, কিন্তু নথি বা তথ্য কোনো পরিবর্তন করতে পারবেন না। .mp3 mpeg অডিও লেয়ার 3, যা অডিও ফাইল কিংবা সাধারণ অডিও রেকর্ডিং ফাইলের এক্সটেনশন। .mp4 mpeg 4 avc অ্যাডভান্স ভিডিও কোডিং, অডিও ভিডিওর ক্ষেত্রে এটি একটি ডিজিটাল মাল্টিমিডিয়া কন্টেনার এর ফরম্যাট, যা একত্রে অডিও এবং ভিডিও দু ধরনের ডেটা স্টোর করতে পারে। .psb ফটোশপ বিগ, অ্যাডব ফটোশপ এর বড় ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন .psb .exe এক্সিকিউটেবল ফাইল, উইন্ডোজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর এক্সিকিউটেবল ফাইল অথবা রান হয় যে ফাইল তার এক্সটেনশন .exe হয়ে থাকে। .apk অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ, অ্যান্ড্রয়েড অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন এর ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইনস্টল করে থাকি তার এক্সটেনশন তার এক্সিকিউটেবল বা রান ফাইলের এক্সটেনশন .apk হয়ে থাকে। .gif গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট ফাইল, এটি মুভিং পিকচারের এক্সটেনশন। .html হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইট ডিজাইন এর ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার হয়ে থাকে এবং এই ফাইলের এক্সটেনশন হয় .html .tmp টেম্পোরারি ফাইল, টেম্পোরারি ফাইলের এক্সটেনশন। .bak ব্যাকআপ ফাইল, আমরা যখন কোনো ফাইলের ব্যাকআপ নিয়ে থাকি ব্যাকআপ ফাইলের এক্সটেনশন হয় .bak .dbf ডেটাবেস ফাইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কম্পিউটার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। জয় জওয়ান জয় কিষাণ, ভারত মাতা কি জয়।